আসসালামু আলাইকুম, আমি শিন আক্তার, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে 2021 সালের অনলাইন ক্লাসে শিক্ষাতে তোমাদের স্বাগত। আজকে আমি শ্রেণী প্রথম বিষয় বাংলা নিয়ে পাঠদান করব। চলো শিক্ষার্থীরা দেখে আসি আজকে আমরা কি শিখব। দেখো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা হন হন পর পর কবিতা শিখেছি, ঠিক সেই রকমই একই নিয়মে আজকে আমরা মামার বাড়ি কবিতাটা শিখব। এক নম্বরে কথা দেওয়া আছে কবিতার চরণগুলো সাজিয়ে লেখো। তাহলে দেখো, আয় ছেলেরা আয় মেয়েরা, আয় ছেলেরা কমা আয় মেয়েরা কমা সরে আপস্তি আয় তোকে ছেলে লেখা নিয়ে বসে রাখা ছেলেরা আয় ছেলেরা কমা হ্যাঁ অপস্তি আয় মেয়েরা মতো মেয়ে অপস্তি এটা বসে রেখে আয় মেয়েরা আয় ছেলেরা আয় মেয়েরা ফুল ফর্ষ ফুল ফুল তো সে তুল লেখা নিয়ে টাকাতে তুলিতে যাই অপস্তি জায়গা যা বসে যায় ফুল তুলিতে যাই দাবি এটা নিজে হচ্ছে তোমাদের ফাঁকা থাকবে এই লেখাটা তোমাদেরকে পড়ে তারপরে এটার সাথে চরণ মিলিয়ে লিখতে হবে। এটা আমি এমন এভাবে লিখে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো যে প্রশ্নের ধরনটা কিভাবে হবে, এই জন্য আমি এটা সম্পূর্ণ তুলে তোমাদের বোঝানোর জন্য এভাবে লিখেছি। কিন্তু পরীক্ষার সময় এক লাইন লেখা থাকবে এবং আর এক লাইন ফাঁকা থাকবে, যা তোমাদেরকে উপরের লাইনটা পড়ে তারপর নিচের লাইনটা পূরণ করতে হবে। তারপরে আছে দেখো, ফসল ফুল লাগালে রফুলে মাতার মা লাগালা মালা ফুলের মালা বলায় বল লাগালা অতস্থ বলায় দিয়ে দশকে দিয়ে অতস্থকে দিয়ে ফুলের মালা বলায় দিয়ে মামার মাতার মা মাতার মা বসুরের মামার বাগার বা বসুর সে বাড়ি যাকে যার সে যায় গাড়ি ফুলের মালা বলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ে ঝড় দশকের এখানে না ঝড়ে দশকে দিন এখানে দিনে ঝড়ের দিনে মাতার মা মাতার মা বসুরা মামার একটা দে তারপর সেটা সে দেশে ঝড়ের দিনে মামার দেশে আম সরা আম ফসল ফুল রসুনের একটা রাত দেখাতে কুড়াতে আম কুড়াতে সুখ দেশ সুখ অসুখ দাবি। তা দেখো কবিতাকে আরেকবার আমরা দেখে নিচ্ছি, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। এইবার কিন্তু তোমাদের ছয় লাইন কবিতা থাকবে, এই জন্য আমি কিন্তু গত ক্লাসেও ছয় লাইন বুঝিয়েছি আজকেও ছয় লাইন বুঝিয়েছি। তারপরে দেখো খ নম্বরে যে প্রশ্নটা থাকবে, খ নম্বরে থাকবে কবিতাটি কোন কবিতার অংশ থেকে নেওয়া হয়েছে। তুমি উত্তরে লিখবা কবিতাটি মামার বাড়ি, এই যেখানে যে কোন কবিতা দিয়েছি না এখানে উত্তরটা হবে মামার বাড়ি কবিতার অংশ থেকে নেওয়া হয়েছে। এবং মামার বাড়ি লেখার পরে তুমি দুটো থেকে অ্যাপোস্ট্রফি কমা দিবে। এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন দেখো, কবিতাটি কবির নাম কি? আমরা যে এখন মামার বাড়ি কবিতাটা শিখলাম, এই মামার বাড়ির কবিতাটা কোন কবি লিখেছে এটা হচ্ছে সেই প্রশ্ন। কবিতাটি কবির নাম কি? তুমি লিখবা কবিতাটির কবির নাম জসিম উদ্দিন। কবিতাটির কবির নাম জসিম উদ্দিন। জসিম উদ্দিন লেখা যদি কোনো বইয়ের সাথে যদি কোনো মিল না থাকে শিক্ষার্থীরা তাহলে তোমরা বইয়ের মতো করেই লিখবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা শিক্ষার্থীরা বুঝতে পেরেছো এবং কবিতাটা তোমরা ভালো করে মুখস্থ করবে, বানান সহ শিখবে, দাড়ি কমা দেখে ভালো করে শিখবে, কবির নামও শিখবে এবং কবিতার নামও শিখবে, কারণ পরীক্ষা তোমাদের এটা থাকবে। আর এটা তোমাদের হচ্ছে এই